হিন্দু ধর্ম অনুসারে চারোটি যুগ থাকে, দ্বাপর, ত্রেতয়া, সত্য, কলি। এই চারোটি যুগরে শ্রীরামচন্দ্র ভিন্ন ভিন্ন রূপে জন্ম হয়ে থাকে। এই কলি যুগরে শঙ্খ ক্ষেত্রে শ্রী জগন্নাথ রূপে পূজা পাচ্ছেন। এই মহাপ্রভু সহিত চারি যুগ রয়েছেন শ্রী পবনপুত্র শ্রী হনুমানজী। ভিন্ন ভিন্ন রূপে প্রভু সহিত থাকে হনুমান মহাপ্রভু। সবু দেবাদেবী ঠার হনুমান অমর বলে কুহযাইছেন, ভগবান তা পরম ভক্ত বলে কেছেন এবং তা চির অমর বলে আশীর্বাদ দিয়েছেন। সেইপা এই যুগের সেই পবনপুত্র হনুমান নিশ্চিন্ত ভাবে অনুভবর অনেক প্রত্যেক প্রাণীর হৃদয়ের নিজের শরীর বা স্বাস্থ্য খারাপ হয়ে থাকে কি নিজের গৃহরে সমস্যা লাগি রয়ে থাকে, সদাসর্বদা অশান্তি লাগি রয়ে থাকে। যদি আপনার এইভাবে কামটি করবে তাহলে নিশ্চিন্ত ভাবে আপনার এই সমস্যার নিশ্চিন্ত সমাধান বাট পাইবে। মঙ্গলবার হোক কিংবা শনিবার হোক মনে রাখতু, মঙ্গলবার হোক কিংবা শনিবার হোক এই দুই দিনের আপনার এক ব্রহ্ম মুহূর্তে এক শুভ মুহূর্তে অশ্বস্থ গছর পত্রকু আনিবে। মনে রাখতু অশ্বস্থ গছর পত্র এগারোটি পত্র আনিবে। সেই এগারোটি পত্রের শ্রীরাম লেখিবে। এই এগারোটি পত্রকু মাল করিকি প্রভুঙ্কু শনিবার হোক কি মঙ্গলবার হোক তাঙ্কু অর্পণ করিবে, অর্থাৎ পূজা অর্চনা করি সেই হনুমানকু মালার এই মালটি তাঙ্ক গলারে নিশ্চিন্ত দেলে আপনকর সবু সমস্যা দূর হয়ে যাব। তাঙ্ক উপরে নিরাড় ভক্তি রহিবা নিহাতি আবশ্যক। দেখিবে আপন নিশ্চিন্ত ভাবে সবু সমস্যার সমাধান পাইবে। মনে রাখতু আউথরে কৌচি অশ্বস্থ গছর পত্রে এগারোটি পত্রে সিন্দুরে শ্রীরাম লেখিবে। তাঁকু শনিবার কিংবা মঙ্গলবার দিন স্বচ্ছ হয়ে পবিত্র মনরে এই মাল গোটি তৈরি করে সেই হনুমান গলার অর্পণ করবে। নিশ্চিন্ত আপনার সমস্যা নিশ্চিন্ত ভাবে দূর হব। মনে রাখবে এই যে এগারোটি পত্র রাখবে, এই পত্র এগারোটি পত্রে কোণী খুণ নেমতি ভাল পত্র হয়ে নিহতি আবশ্যক। সেই অন্তর্জামীর ঠাকুর হনুমান সম্মুখে বসি এই মন্ত্রটি জপ করিবে, ওম রাম দূতায় নমঃ, ওম পবনপুত্রায় নমঃ। আউথরে মনে রাখতু ওম রাম পুত্রায় নমঃ, ওম পবনপুত্রায় নমঃ। ওম রাম দূতায় নমঃ, ওম পবনপুত্রায় নমঃ। এই মন্ত্রটি জপ কলে নিশ্চিন্ত ভাবে আপনার সফলতা পাইবে।